নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে সাহাল আব্দুল সামাদকে নিয়ে একটা আপডেট দেব, সাথে মোহনবাগান দলের বেশ কয়েকজন প্লেয়ারকে নিয়েও আপডেট রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং মোহনবাগান দলের একজন ডাইহার্ড ফ্যান হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। সো প্রথমেই আলোচনা করব নর্থ ইস্টের স্টার বয় পার্থিব সুন্দর গগৈকে নিয়ে। আর বর্তমানে কিন্তু এই ISL-এ সবার নজর কেড়েছে এই প্লেয়ারটি, এবং গতকালই দুর্দান্ত একটা গোল করেছে, এবং প্রথম সপ্তাহতেই ফ্যান্স গোল অব দ্য উইকের অ্যাওয়ার্ড তিনি জিতে নিয়েছেন। এবং গতকাল যে গোলটি করেছে তারপর কিন্তু আবারও এই অ্যাওয়ার্ডটি তিনি পেতে চলেছেন, এবং দারুণ কিন্তু পারফরমেন্স করছে। এবং সমস্ত টিমের ম্যানেজমেন্টের কিন্তু নজর পড়ে গিয়েছে এই প্লেয়ারটির উপর, এবং নেক্সট ট্রান্সফার উইন্ডোতে কিন্তু অবশ্যই বড় বাজেটের যেসব দল রয়েছে তারা কিন্তু তাকে টার্গেট করবে এবং তাকে কিন্তু অফারও করবে। এবার 2025 সাল পর্যন্ত কিন্তু নর্থ ইস্টের সঙ্গে তার চুক্তি রয়েছে, অর্থাৎ সে যদি চায় তাহলে সে অন্য দলেও যেতে পারে। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত পার্থিব গগৈ কি সিদ্ধান্ত নেয়, তবে আমার মনে হচ্ছে যে এখন হয়তো তিনি নর্থ ইস্ট ছাড়বেন না। সো তোমরা যে দলকে সাপোর্ট করো সেই দলে পার্থিব গগৈকে দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট, এবার সাহাল আব্দুল সামাদের যদি কথা বলি তাহলে উড়িষ্যার বিরুদ্ধে যে গোলটি তিনি করেছিলেন AFC কাপের প্রথম ম্যাচে, সেই গোলটি কিন্তু AFC কাপের ম্যাচ ডে 1-এর বেস্ট গোলের নমিনেশন পেয়েছে, এবং বর্তমানে কিন্তু ভোটিংয়ে 72% ভোট নিয়ে অনেকটাই বড় লিড নিয়ে নিয়েছে সাহাল আব্দুল সামাদ। সো তোমরা যারা যারা এখনো ভোট করনি অবশ্যই গিয়ে করে এসো। আমি ভোটিংয়ের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাই তোমরা অবশ্যই একবার চেক করে নিও। নেক্সট, এবার আমরা আলোচনা করব মেডেকা কাপ নিয়ে। সো মোহনবাগান দল থেকে কিন্তু বিশাল কায়েত, আনোয়ার আলী, সুভাষিস বোস, আনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো এবং মনবীর সিং, এই 7 জন প্লেয়ার কিন্তু সম্ভবত থাকছে স্কোয়াডে। সবে জাস্ট প্রবাবল স্কোয়াড রিলিজ হয়েছে এবং এই 7 জনের কিন্তু নাম রয়েছে, এবং বিশাল কায়েত খেলছে, এটা দেখে খুবই ভালো লাগছে। সাথে আশিস রায়কেও কিন্তু এই জায়গায় নিতে পারত। সো আমি ফুল স্কোয়াডের লিঙ্ক এখানে দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমাদের এই স্কোয়াড নিয়ে কি মনে হচ্ছে, কতটা স্ট্রং স্কোয়াড এইটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর মেডেকা কাপ কিন্তু শুরু হচ্ছে 13 অক্টোবর থেকে। সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।